বৈধ হজপত্র ছাড়া মোটরসাইকেল চলন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চলন, হন হারন ছাড়া হরন বাজন ও হাইড্রোলিক হরনের উৎপাত ফ্যাশনে পরিণত হই। এমনকি হাইড্রোলিক হরনের কারণে কয়েকদিন আগে অনাকাঙ্ক্ষিতভাবে নগরীর কোন পর্যন্ত হই। ইতাল্লাই সিএমপির বিশেষ অভিযানের অংশ হিসেবে অন্য অন্য স্থানের মতো আজ বেশিরভাগ বিএলএ নগরের নিউ মার্কেট মুরুত অবৈধ মোটরসাইকেল লাইসেন্সবিহীন চালক ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান সম্পন্ন হই। সাধারণ জনগণ এই অভিযানের স্বাগত জানাই রেসি প্লাসে হয়। যাদের লাইসেন্স নেই তারা চলতে পারবে না, রাস্তার যানজট কমবে। এই অভিযান অবশ্যই ভালো হাস, হ্যাঁ, যারা অবৈধ গাড়ি চালায়, যারা অবৈধ হাম করে মুক্ত হইব। যেহেতু মানুষের নিরাপত্তা, পার্সোনাল নিরাপত্তা, জনগণ নিরাপত্তা, হেলমেট এবং পুলিশ জীবে হরের এবার আরো বাহবা জানাই। অভিযানত উপস্থিত দায়িত্বরত পুলিশ অফিসার সি প্লাস হয়, এই অভিযানের দিকে অনেকের গাড়ির হাগজ নাই, সাত জন উড়ে, পাঁচ জন উড়ে, তারপরে এই যে ইন্ডিয়ার আবার তারা বিশৃঙ্খলা করে, আড্ডা করে, মোটরসাইকেলে ঘুরি গাড়ি করে বিভিন্ন অপরাধ বাড়ি যায়। ইয়ান নিয়ন্ত্রণ করি পারলা বলে উর্ধতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী আর এই অভিযান পরিচালনা করি। দর্জি দিলে মোটরসাইকেল চালক কল সুড়াহাড়ো অভিযোগ ও এই অভিযানের সমর্থন জানায় সি প্লাস হয়। আমার গাছ অবশ্যই আছে, না থাকলে এত বছর গাড়িটা কীভাবে চলে রাস্তাতে? এটা ডকুমেন্টটা কীভাবে হলো? আমার কাছে উত্তর ওকে আছে, কিন্তু আমাকে সময়টা দিচ্ছে না ওনারা। এখন কি ফল্টের জন্য? এখন আমি এটাও নিজে জানি না কী জন্য এটা কাগজ ওনার এই মুহূর্তে স্পটে উনি কোনো কাগজপত্র দেখাতে পারেন, কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ার জন্য ওনাকে আটক করা হচ্ছে। আর পুলিশ সারে ধরি ওনার এই লাইসেন্স এবং গাড়ির ডকুমেন্টস ইন্স্যুরেন্স ইম্বেন্স এক গজ্জি আত্মুন বরাবর, আর হেলমেট চেক গজ্জি আত্মুন বেগিন আছে স্যার, আর সসম্মানে সারে দিই ইবের দরকার আছে। কারণ হেলমেট ছাড়া লাইসেন্স ছাড়া ড্রাইভিং করে ইনার লাভলে গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয় তলে অকালে অনেক প্রাণ জড়ি যায়। ইনার লাভলে সারের আর উদ্যোগ করলাই আকুব সাদর আমন্ত্রণ জানাই দিয়ে মধ্যে আছে উপযুক্ত আছে শাস্তি দিল বুঝন যার না এবার তো আর সম্ভব না, হেলমেট ছাড়া চলন রাস্তাঘাটত সিকিউরিটি একবারে টাইট করে চলন করব এখন তো রাস্তাঘাটত। আর ড্রাইভিং লাইসেন্সের একটু মেয়াদ গেয়ে ড্রাইভিং লাইসেন্স কিন্তু রেডি আর মোবাইল দিয়ে আসে মেয়েছি ব্যস্ত তোর হারণে যাই না পারি ড্রাইভিং লাইসেন্স লই পেলাই। আপনি কি মনে করেন না উপযুক্ত হারণে আর গাড়ি কেন আটকাই? অভিযানের নেতৃত্বদানকারী কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন সি প্লাস জানাই, ইদানিংকালে আমরা লক্ষ্য করছি যে মোটরসাইকেল যোগে কিছু ক্রাইম হচ্ছে এবং কিছু গ্যাংস্টার নামে বিকট শব্দে মোটরসাইকেল চালিয়ে হেলমেটবিহীন চালিয়ে নাগরিকদের জীবনকে ভীত সন্ত্রস্ত করেছে। যে কারণে আমরা এই অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে যেসব মোটরসাইকেলে কাগজপত্র নাই, হেলমেটবিহীন ড্রাইভিং লাইসেন্স নাই, আমরা এই নগরীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা করে যে এই এই মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের সহায়তা আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। নগরীর বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান চলছে, এই পর্যন্ত প্রায় আমরা 60টি গাড়িকে চেক করেছি এবং 20টির গাড়ির বিরুদ্ধে হেলমেট না থাকায়, ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং মোটরসাইকেলে বৈধ কাগজপত্র না থাকায় আমরা মোটরযান আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সারা নগরীতে এই অভিযানটা অব্যাহত আছে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক এবং এই গ্যাং কালচার যতক্ষণ না বন্ধ হবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণের একখানেই দাবি, বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় অনুষঙ্গ ছাড়া হন মোটরসাইকেল যাতে এই অভিযানতুন ফার নফাই। অন্যমিকে বৈধ কাগজপত্র আছে এলে মোটরসাইকেল যান হয়রানি শিকার নয়, ইয়ে নেই বেকুনুর একমাত্র প্রত্যাশা। জিয়াউল হক ইমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।